বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চিহ্ন হয়। এর মানে হচ্ছে আমরা যদি আমরা কোনো কার্টেসিয়ান প্ল্যান নেই, যেমন আমরা আগে শিখেছি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এটা বেসিক্যালি অ্যানালাইটিক ত্রিকোণমেট্রি ফিজিক্স পদার্থবিজ্ঞান বা অন্য অন্য বিজ্ঞানে ব্যবহার করা হয় যেখানে ঘূর্ণায়মান গতিকে নির্ণয় করতে হয়। তো আমরা এরকম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স এক্স ড্যাশ বলি, আর যেখানে ছেদ করছে সেটাকে আমরা বলি ও, আর এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে বলে ওয়াই ড্যাশ। তো এখন এটা হচ্ছে তিনটা কোণ। এখানে আমরা জানি যে আমাদের ডান দিকের যে অংশটা এটা এক্স সবসময় পজিটিভ হয়, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক হয়, আর ডান দিকের ওয়াইও ধনাত্মক হয়, ওয়াইও পজিটিভ হয়, এক্সও পজিটিভ হয়। আবার এদিকে এক্সের মান জিরোর থেকে কমতে থাকে, তার মানে মাইনাস হয়। এখানে হচ্ছে কি এক্স মাইনাস হবে, নেগেটিভ হবে, আর ওয়াই যেহেতু একই জায়গায় আছে তো ওয়াই পজিটিভ হবে, ওয়াইয়ের ভ্যালু সবসময় পজিটিভ হবে। এখানে ওয়াই পজিটিভ, আবার এই জায়গাতে এসে আমাদের এক্সটা পজিটিভ হবে, এক্স পজিটিভ, কিন্তু ওয়াইটা আমাদের জিরোর থেকে নিচের নামতে থাকবে, তার মানে ওয়াই নেগেটিভ হবে। এইখানে যখন আসি, আমাদের এখানে কোনো একটা পয়েন্ট যদি নেই, সে পয়েন্টটা এক্সটাও নেগেটিভ হবে, ওয়াইটাও নেগেটিভ হবে। তো এটা চার ভাগে ভাগ করা হয়েছে, ফোর কোয়াড্রেন্ট বলে এটাকে, চারটা ভাগগুলো, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। তো এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যেখান থেকে আমাদের এই এইখান থেকে কোনো একটা এই বিন্দু থেকে একটা আমরা রেডিয়ান নিলাম, ধরে নিচ্ছি আমরা একটা ব্যাসার্ধ নিচ্ছি, নিয়ে আমরা একটা টান দিলাম, টান দেওয়ার পরে এখানে কোনো একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট নেই, একটা পয়েন্ট নিলাম পি। তো এখন পি থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তো এটাকে আমরা সরাসরি এক্স বলতেছি, এই পুরা যেখানে থাকুক না এক্স, আর এটা ওয়াই, আর এটার সমান্তরাল যেহেতু এটা, এটাকে আমরা ওয়াই বলবো। তার মানে পি এর ভ্যালু হচ্ছে কি এক্স কমা ওয়াই, ধরে নিচ্ছি পি এর ভ্যালু। তো এখন এখানে আমরা অতিভুজ পেয়ে গেছি, আমাদের এখানে লম্ব পেয়ে গেছি, এখানে ভূমি পেয়ে গেছি, বা ইংরেজিতে বললে হাইপোটেনিউস পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি আমাদের এই কোণটা নিয়ে যেহেতু কাজ করবো, আমাদের অপোজিট পেয়ে গেছি, অপোজিট বাহু, বিপরীত বাহু, আর এখানে অ্যাডজাস্টেন্ট বাহু পেয়ে গেছি। তো এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, এক্স কমা ওয়াই পয়েন্ট থেকে, তার মানে এই অংশ দূরত্ব এক্স, এই অংশের দূরত্ব ওয়াই যদি হয়, তাহলে আমরা সাইন কজের মান কী পাবো, সাইন থেটা থেটা সমান সমান হচ্ছে আমাদের সাইন থিটা, মানে কি আমরা সবসময় মনে রাখবো সোয়া, অপোজিট বাই হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস হচ্ছে এটা, আর অপোজিট হচ্ছে কোণের উল্টা দিকে যেটা এটা, আর এখানে অ্যাডজাস্টেন্ট হচ্ছে এটা, তার মানে সাইন থিটা মানে হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস। তো অপোজিটটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা হচ্ছে এক্স, তার মানে অপোজিটটা হচ্ছে ওয়াই বাই হাইপোটেনিয়াস, এটা হচ্ছে কি আমরা একটা আর ব্যাসার্ধ নিছি, আর ব্যাসার্ধ নিয়েছি, সো আমরা এটাকে আর বলবো, এবং এটা সবসময় ধনাত্মক থাকবে। এটা এই আর মানে আমরা একটা কোনো চিহ্ন নিয়েছি, যেমন নাইন মিটার, টেন মিটার, এরকম প্লাস মাইনাস কিছু নাই, নেগেটিভ পজিটিভ কিছু নেই, সবসময় এটা ধনাত্মক। তো ওয়াই বাই আর, তো কস থেটা ইজ ইকাল টু হবে, যেহেতু আমাদের কোয়া কোয়া সি এ এইচ এটা মনে রাখবো, মানে অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, তার মানে হচ্ছে এক্স বাই আর, টেন থিটা হচ্ছে, টেন থিটা সমান সমান হবে আমাদের অপোজিট টোয়া, টোয়া অপোজিট ওভার অ্যাডজাসেন্ট, তার মানে হচ্ছে অপোজিট হচ্ছে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে টেন। ঠিক একইভাবে আমরা কোসেক, কোসেক সমান সমান হবে, এটা জাস্ট উল্টে যাবে, আর বাই ওয়াই, তারপরে সেক সমান সমান হবে আর বাই এক্স, আর কট সমান সমান হবে, এটা জাস্ট উল্টে যাবে, কারণ ওয়ান বাই টেন এক্স বাই ওয়াই। তো এভাবে আমরা এরকম প্ল্যানের মধ্যে থেকে পেয়ে যেতে পারি। তো এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, লক্ষ্য যদি করি, এখানে হচ্ছে ওয়াই ডিভাইড বাই আর, আরটা সবসময় ধনাত্মক। তো এই ওয়াই ভ্যালু সাইন থিটা কোনটা যদি এইখানে যদি হতো, যদি পিটা এখানে হতো কোথাও, এই পিটা, তাহলে কী হতো, এক্স থাকতো মাইনাস মাইনাস এক্স কমা
প্লাস ওয়াই থাকতো। তো সুতরাং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা সবসময় ঋণাত্মক থাকবে, কারণ এক্স এর মাইনাস হলেও ওয়াই প্লাস আছে। প্রথমটাতে অবশ্যই দুইটাই প্লাস প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে সাইন এখানেও প্লাস থাকবে এখানেও প্লাস থাকবে, কারণ এই ওয়াই এর মানের উপর নির্ভর করবে সাইন থিটার নেগেটিভ হবে না পজিটিভ হবে। কস থিটার ক্ষেত্রে দেখি এক্স হচ্ছে এখানে প্লাস, প্রথম ক্ষেত্রে এটা পজিটিভ থাকবে, কিন্তু এখানে যেহেতু এক্স মাইনাস হয়ে যাচ্ছে সুতরাং এখানে আইসে কস মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে আমরা লিখি অল, অল পজিটিভ, কারণ এক্স এবং ওয়াই সবই পজিটিভ, আর তো সব পজিটিভ আছে, অল পজিটিভ হবে। আর এখানে এসে আমি সাইন দেখতেছি, সাইন সাইন থিটা পজিটিভ, কস থিটা নেগেটিভ, কারণ কস হচ্ছে এক্স বাই আর, ট্যান হচ্ছে ওয়াই বাই এক্স, যে কোনো ওয়াই এবং এক্স যেটাই একটা যে কোনো একটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা নেগেটিভ হবে, আর যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে পজিটিভ হবে। তার মানে ট্যান এখানে এসে হবে কি, এখানে এক্স যেহেতু নেগেটিভ তার মানে ট্যান এখানে নেগেটিভ হবে, ট্যানও ট্যান থিটাও নেগেটিভ হবে। ঠিক একইভাবে যেসব ক্ষেত্রে আমাদের এক্সের ব্যবহার আছে, যেসব ক্ষেত্রে আমাদের সেকের ক্ষেত্রে এক্স আছে, কটের ক্ষেত্রে এক্স আছে, এগুলো সবগুলো এখানে এসে নেগেটিভ হবে, আর যেসব ক্ষেত্রে ওয়াই আছে সেগুলো পজিটিভ হবে। তো এখানেও ঠিক একই রকমভাবে আমরা এখান থেকে দিয়ে দেখতে পারি, এখানে সব ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুইটাই নেগেটিভ, তার মানে সাইনও নেগেটিভ হবে কজও নেগেটিভ হবে, কিন্তু ট্যান হবে পজিটিভ, কারণ ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স এ কাটাকাটি হয়ে যাবে, এটা পজিটিভ হবে। আর সেকের ক্ষেত্রে নেগেটিভ হবে, কোসেকেও নেগেটিভ হবে, সেক নেগেটিভ হবে, কটটা আবার পজিটিভ হবে, তার মানে এখানে ট্যান থিটা পজিটিভ আর কট থিটা পজিটিভ, আর সব হচ্ছে নেগেটিভ। এই ক্ষেত্রে এসে দেখতেছি ওয়াইটা শুধু নেগেটিভ, এক্সটা পজিটিভ, তার মানে ওয়াই যেখানে আছে শুধু সেগুলো নেগেটিভ হবে। ওয়াই আছে কোথায়, সাইন, তার মানে হচ্ছে সাইন থিটা এখানে নেগেটিভ হবে, আর এখানে ট্যান কট ওয়াই আছে যেহেতু কোসেক এগুলো সব নেগেটিভ হবে, শুধু পজিটিভ হবে কস থিটা আর সেক থিটা। তো এইভাবে আমরা কোন কোয়াড্রেন্টে আছে তার উপর নির্ভর করে বলতে পারি যে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তো এখান থেকে আমরা পেলাম যে আমাদের এক্স কোঅর্ডিনেট যেগুলো থাকবে সেইখানে আমাদের এক্স কোঅর্ডিনেটে সবগুলোই কস সাইন ট্যান কট কোসেক সেক সব হচ্ছে আমাদের পজিটিভ। দ্বিতীয় ভাগে সাইন এবং কোসেক এই দুইটা হবে ধনাত্মক শুধু, আর সবগুলো ঋণাত্মক হবে। ট্যান এবং কট তৃতীয় চতুর্থ ভাগে মানে থার্ড কোয়ার্টারে এসে আসবে ধনাত্মক হবে, কস আর সেক শুধু ধনাত্মক হবে। তো এইভাবে আমরা আমাদের কোন কোয়ার্ডেন্টে আছে সেটার উপর নির্ভর করে আমরা বলে দিতে পারি যে কোনটা ধনাত্মক হবে আর কোনটা ঋণাত্মক হবে, ঋণাত্মক অ্যাঙ্গেল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।